ফের উত্তপ্ত সন্দেশখালী। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে আটকানোর অভিযোগে ধুন্ধুমার, তড়ি ঘড়ি বিশেষ বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। লোকসভা ভোটের আগে রাজ্য সফরে প্রধানমন্ত্রী, 7 দিনে 3 বার বাংলায় আসার পরিকল্পনা, আরামবাগ থেকেই শুরু ভোটের প্রচার। ফের কংগ্রেসের জোট প্রস্তাবে না তৃণমূলের, আসন রফা নিয়েই বনিবনা হল না দু দলের, এখনো জোটের আশা ছাড়তে নারাজ কংগ্রেস। যাদবপুরে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ, স্থগিত প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা, অভিযোগ নিয়ে আপাতত নীরব বিভাগীয় প্রধান। ধোপে টিকল না যুক্তি, ইডির বিরুদ্ধে মহুয়ার অপপ্রচারের অভিযোগ খারিজ দিল্লি হাইকোর্টে, সাংসদকে নিয়ে খবর করতেও থাকল না বাধা। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা, অবশেষে মানল মোদী সরকার, নাগরিকদের লড়াই থেকে দূরে থাকার পরামর্শ সরকারের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। কারণ বিস্তারিত খবরে, অশান্ত সন্দেশখালী শুক্রবারও দিনভর রইল সরগরম। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেফতার করা নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। গ্রামবাসীদের দাবি, পুলিশ বিনা কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ 20 জনকে আটক করে গাড়িতে তোলে। তার প্রতিবাদে পুলিশের ভ্যান আটকাতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা প্রতিনিধি দল। পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ, ছেড়ে দেওয়া হয় আটক পরীক্ষার্থীদেরও। এদিনই সন্দেশখালী যাচ্ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা, তবে পথেই তাদের আটক করা হয়, সেই নিয়ে বাধে এক দফা অশান্তি। এদিকে সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে আরো একবার এলাকা ঘুরে দেখেন এদিন ডিজি রাজীব কুমার, সঙ্গে ছিলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য নির্বাচন কমিশনও আগামী 28 ফেব্রুয়ারি কলকাতা ও 2 চব্বিশ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বিশেষ বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। এদিন সন্দেশখালী পরিস্থিতি সম্পর্কে তথ্য চেয়ে পাঠালো হাইকোর্টও। পঞ্চায়েত ভোটের সময় এলাকার পরিস্থিতি কেমন ছিল তাও জানতে চাওয়া হয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানিতে এই তথ্য জানাতে হবে বলে নির্দেশ বিচারপতির। মার্চের শুরুতেই বাংলা থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে 1 মার্চ মোদী আসছেন আরামবাগে, সেখানে সভা করবেন। আরামবাগের পর 2 তারিখ কৃষ্ণনগরে সভা করতে পারেন মোদী, আবার 6 তারিখ আসবেন বারাসাতে, কাছারি ময়দানে জনসভা রয়েছে তার। এই সভাতেই সন্দেশখালীর নির্যাতিতাদের মোদীর মঞ্চে দেখা যেতে পারে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে তাঁদের সন্দেশখালী থেকে বারাসাতে আনা হতে পারে। তারাই সরাসরি মোদীর কাছে নিজেদের অভিযোগ জানিয়ে সুরাহা চাইবেন বলে সূত্রের খবর। ফলে 1 সপ্তাহে 3 বার বঙ্গ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর। কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী মার্চ মাসেই লোকসভা ভোটের সূচি ঘোষণা হতে চলেছে। মনে করা হচ্ছে এপ্রিলের শুরুতেই দেশ জুড়ে চলবে ভোট পর্ব। তার আগে হেভি ওয়েটদের দিয়ে প্রচার শুরু করছে গেরুয়া শিবির। বাংলায় প্রধানমন্ত্রীকে দিয়েই হাই ভোল্টেজ প্রচারের সূচনা করছে বঙ্গের গেরুয়া ব্রিগেড। কংগ্রেসের জোট প্রস্তাব ফের নাকচ হয়ে গেল তৃণমূলের কাছে। জোট নিয়ে দুই দলেরই আপত্তি নেই, তবে আসন রফা সূত্রটি শুক্রবারও মিলল না। এদিন কংগ্রেসের তরফে দাবি করা হয় 42টি আসনের মধ্যে 6টি। তার প্রেক্ষিতে তৃণমূলের জবাব, দূরবীন দিয়েও খুঁজে 2টির বেশি আসন দেখা যাচ্ছে না। তবে এই কথাটি যে তৃণমূলের চূড়ান্ত সিদ্ধান্ত বা দলনেত্রীর সিদ্ধান্ত, এখনই তা মানতে চাইছে না হাত শিবির। শুক্রবার জয়রাম রমেশও সেই ইঙ্গিতই দিয়েছেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শরিক হিসেবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আছেন। ফলত রাজনীতিতে যে কোনো রফা সূত্রই বেরোতে পারে, জোটের পথ এখনো খোলা আছে বলেই আশাবাদী হাত শিবির। আর এদিকে ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে পরীক্ষা স্থগিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ওই বিভাগেরই প্রথম বর্ষের এক ছাত্রী। তার জেরেই শুক্রবার স্থগিত হল প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের বাকি পরীক্ষা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল পরীক্ষা। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের বাকি পরীক্ষা বিশেষ কারণে স্থগিত করা হচ্ছে। পরীক্ষা স্থগিতের কথা স্বীকার করে নিলেও অভিযোগ নিয়ে আপাতত নীরব বিভাগীয় প্রধান। ফলত কবে ফের পরীক্ষা, সেই নিয়ে ধোঁয়াশা পড়ুয়া মহলে। ফের হাইকোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। এবার ইডির বিরুদ্ধে মহুয়ার নামে অপপ্রচারের অভিযোগ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
কিছুদিন আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করেছেন তিনি, এমন অভিযোগও সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বার দুয়েক মহুয়াকে তলব করেছে ইডি। যদিও তৃণমূল নেত্রী তাতে সাড়া দেননি, এবার তাঁর অভিযোগ এই তদন্ত প্রক্রিয়ার অনেক গোপন তথ্য প্রকাশিত হচ্ছে সংবাদ মাধ্যমে। তদন্ত চলাকালীন যা কাম্য নয় একেবারেই, এটা বন্ধ হওয়া উচিত। ইডি এবং মোট ১৯টি সংবাদ মাধ্যম যাতে কোন রকম গোপন তথ্য প্রকাশ না করতে পারে সেই দাবিতে উচ্চ আদালতে যান মহুয়া। সেখানে বিচারপতি মহুয়াকে জানান, যেহেতু মহুয়া জনসমক্ষে পরিচিত মুখ, তাই তাঁকে নিয়ে যা প্রকাশিত হবে সেটাই খবর। ফলত মহুয়াকে নিয়ে খবর করতে যে আর কোনো বাধাই রইল না, কার্যত তেমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা, গুঞ্জনের মুখে এবার মোদী সরকার জানালো বিষয়টি তাদের নজরে এসেছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস। পাশাপাশি ভারতীয়দের উদ্দেশ্যে লড়াই থেকে দূরে থাকার আবেদন জানিয়েছেন রণধীর। এর আগে হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি অভিযোগ আনেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের, সেই যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ভারতীয়। এমন দাবি ঘিরে জোর বিতর্ক ঘনায়। এই পরিস্থিতিতে বিবৃতি পেশ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন, তারা যুদ্ধে সহকারী হিসেবে কাজ করছেন। বিদেশ মন্ত্রকের পরামর্শ, ভারতীয়রা যথাযথ সতর্কতা অবলম্বন করুন, লড়াই থেকে দূরে থাকুন। বেশ কিছুদিন এই নিয়ে সরগরম ছিল জাতীয় রাজনীতির অন্দরমহল, এবার এই বিষয়ে মুখ খুলল কেন্দ্র। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।